স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজগুলো আপনাদের দোরগোড়ায় আমরা পৌঁছে দিচ্ছি। তার আগে বিস্তারিত খবরে যাওয়ার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলো এক নজরে দেখে নিচ্ছি। রাজ্যে ডিসেম্বর মাসেই হচ্ছে আবারও প্রাইমারি শিক্ষক নিয়োগের টেট, জানালো পর্ষদ। অন্যদিকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডারের বিনামূল্যে কানেকশন নিয়ে বড় সুখবর কেন্দ্রীয় মন্ত্রীর। এছাড়াও আধার কার্ড আপডেট নিয়ে বিরাট বড় সুখবর, একেবারে বিনামূল্যে আজকেই শেষ সুযোগ আপনাদের হাতে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তে হচ্ছে নতুন নতুন হাট, এ রাজ্যেই হচ্ছে নতুন আটটি হাট বাংলাদেশ সীমান্তে। কোন রাজ্যেও পাচ্ছে নতুন হাট এই বাংলাদেশ সীমান্তে জানাবো আপনাদেরকে। অপরদিকে ভয়ানক জঙ্গি হামলা কাশ্মীরে, মৃত্যু দুই সেনা আধিকারিক এবং কাশ্মীর পুলিশের ডিএসপি। অন্যদিকে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে 36,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের তোড়জোড় শুরু রাজ্য জুড়ে। এছাড়াও রাজ্যের বিভিন্ন জেলায় আবহাওয়া থাকবে আজ কেমন বিস্তারিত জানাবো আপনাদেরকে। জুড়ে থাকুন শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন খবরগুলোকে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন পেজটিকে ফলো করতে ভুলবেন না। ভারত বাংলাদেশ সীমান্তে নতুন করে প্রচুর হাট গড়ে তুলছে কেন্দ্রের মোদি সরকার, এ রাজ্যে হচ্ছে আটটি নতুন হাট। কোন কোন জেলা থাকছে তার মধ্যে জানাচ্ছি আপনাদেরকে। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ হাটের পরিকল্পনা কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের। মন্ত্রক সূত্রে দাবি, দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক আরও নিবিড় করতেই এই সীমান্ত হাটের পরিকল্পনা। এ ব্যাপারে দিল্লি এবং ঢাকার আলোচনার প্রাথমিক পর্ব ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। চলতি G20 সম্মেলনে দুই দেশের আর্থিক এবং বাণিজ্যিক লেনদেন সংক্রান্ত আলোচনাতেও কথা হয়েছে এই বিষয়টি নিয়ে বলে জানা যাচ্ছে। বাণিজ্য মন্ত্রকের এক শীর্ষকর্তা এদিন বলেন, হাটে আসা যাওয়ার প্রশ্নে সীমান্তবাসীদের ভিসা পাসপোর্টের ক্ষেত্রে কীভাবে কতটা শৈথিল্য দেখানো হবে তা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা ইতিমধ্যে চলছে। ভারত বাংলাদেশ সীমান্তের বেশিরভাগ অঞ্চলে কাঁটা তারের অনুশাসন রয়েছে। কোথাও বা সীমানা নির্দিষ্ট করেছে নদী, রয়েছে সীমান্ত পেরিয়ে চোরাচালানের রমরমা। সরকারি সূত্রে খবর, সীমান্ত হাটের ফলে দুই দেশের নাগরিকদের সৌহার্দ বজায় থাকার পাশাপাশি বহু ক্ষেত্রে চোরাচালানেও ভাটা পড়বে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, ভারতের মাটিতেই 16টি সীমান্ত হাটের কথা ভাবা হয়েছে, যার আটটি এই রাজ্যের মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ এবং উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারে গড়ে ওঠার কথা রয়েছে। তবে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে পাকাপাকি সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার, আপাতত জানা যাচ্ছে এমনটাই। আবারও রাজ্যে হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা, ডিসেম্বর মাসে প্রাথমিকের টেট, জানালো পর্ষদ। গত বছর অর্থাৎ 2022 সালের ডিসেম্বর মাসে হয়েছিল প্রাথমিকের শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা। ঠিক এক বছরের মাথায় ফের হচ্ছে রাজ্যে টেট পরীক্ষা, বুধবার তেমনটাই জানালো পর্ষদ। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানালেন, 2023 সালের 10ই ডিসেম্বর টেট পরীক্ষা হবে রাজ্য জুড়ে। বুধবারই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পর্ষদের ওয়েবসাইটে। ফর্ম ফিল আপ অনলাইনে শুরু হচ্ছে আজ থেকেই। আজ বৃহস্পতিবার সন্ধে 7টা থেকে শুরু হচ্ছে টেটের ফর্ম ফিল আপ। তবে শুরুতে স্পষ্ট করে দেওয়া হয়েছে কারা কারা বুঝতে পারবেন এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায়। বিএড করেছেন যারা তারা এই টেট পরীক্ষায় এবার থেকে বসতে পারবেন না। কেবল ডিএলএড এবং প্রাথমিক শিক্ষকের অন্যান্য প্রশিক্ষণপ্রাপ্তরাই এবার টেট পরীক্ষায় সুযোগ পাবেন বসার। প্রসঙ্গত 2022 সালের প্রাথমিক টেট পরীক্ষায় অংশ নিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষার কয়েক মাসের মাথায় ফলাফল প্রকাশ করে পর্ষদ। লক্ষাধিক পরীক্ষার্থী প্রাথমিকের টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তবে তাদের নিয়োগ প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি রাজ্যে। তার মাঝে নতুন করে আবারও রাজ্যে আরও একবার টেট পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি হলো। ভয়াবহ জঙ্গি হানা কাশ্মীরে, কাশ্মীরে জঙ্গি দমনে শহীদ দুই সেনা আধিকারিক, মৃত কাশ্মীর পুলিশের ডিএসপি। ফের রক্তাক্ত কাশ্মীর উপত্যকা। বুধবার জঙ্গি দমন অভিযানে গিয়ে প্রাণ হারালেন ভারতীয় সেনার দুই আধিকারিক, কাশ্মীর পুলিশের এক উচ্চপদস্থ কর্তা তথা কাশ্মীর পুলিশের ডিএসপি। কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি দমন অভিযান চলাকালীন তিন আধিকারিকের মৃত্যুর খবর মিলেছে। ইতিমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন পুলিশ এবং সেনা শীর্ষ আধিকারিকরা। ভারতীয় সেনার চিতা হেলিকপ্টারগুলোও কাজে লাগানো হয়েছে এই অপারেশনে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ভারতীয় সেনার কর্নেল মনপ্রীত সিং, মেজর আশিস ধনচাক, এছাড়াও কাশ্মীর পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট হিমায়ুন মুজামিল ভাটেরও মৃত্যু হয়েছে। বুধবার কাশ্মীরের অনন্তনাগে জঙ্গলের মধ্যে ঢুকে জঙ্গি দমনের অভিযানে নেতৃত্ব দিচ্ছিলেন তারা।
প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস সিলিন্ডার নিয়ে বড় ঘোষণা ভোটের আগেই কেন্দ্রীয় সরকারের। উজ্জ্বলা প্রকল্প নিয়ে বিরাট বড় ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এই প্রকল্পে নতুন করে বিনামূল্যে আরও 75 লক্ষ সংযোগ দিতে তেল সংস্থাগুলির জন্য এদিন 1,650 কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এছাড়াও আরও একাধিক বিষয়ে জনমুখী সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে অনুরাগ ঠাকুর এদিন বলেন, আজ পর্যন্ত সারা দেশ জুড়ে মোট 9,60,00,000 এলপিজি সংযোগ বা গ্যাস সিলিন্ডার সংযোগ দেওয়া হয়েছে উজ্জ্বলা প্রকল্পের আওতায়। এবার আরও নতুন করে 75 লক্ষ গরিব পরিবারের মহিলাকে নতুন করে বিনামূল্যে উজ্জ্বলা যোজনার আওতায় গ্যাস সিলিন্ডারের কানেকশন দেওয়া হবে। তিনি আরও জানান, এর ফলে সারা দেশে উজ্জ্বলা প্রকল্পে মোট উপভোক্তার সংখ্যা গিয়ে দাঁড়াবে 10,35,00,000। গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় মোট 36,000-এর বেশি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের তোড়জোড় শুরু রাজ্যের। রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে শূন্যপদ পূরণের তোড়জোড় শুরু করে দিল রাজ্য সরকার। কর্মী এবং সহায়িকায় মিলিয়ে মোট 36,000 পদে নিয়োগ হবে বলে জানা যাচ্ছে। জেলা স্তর থেকে হবে চূড়ান্ত নিয়োগ। এর জন্য বেশিরভাগ জেলায় রয়েছে সিলেকশন অ্যান্ড মনিটরিং কমিটি। তবে মালদহ, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলায় এতদিন সেই কমিটি ছিল না। দ্রুত শূন্যপদ পূরণের জন্য এবার এই 5 জেলাতেও কমিটি গঠন করা হচ্ছে দ্রুত। এই কমিটিতে সংশ্লিষ্ট জেলাশাসকদের চেয়ারপার্সন এবং বিধায়কদের ভাইস চেয়ারপার্সন এবং মেম্বার কনভেনর করা হয়েছে। মালদহে সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, পূর্ব মেদিনীপুরে কারামন্ত্রী অখিল গিরি, পশ্চিম বর্ধমানে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার কমিটির ভাইস চেয়ারপার্সন হয়েছেন। প্রশাসন সূত্রে খবর, আইনি জটিলতার কারণে এই 5 জেলায় সিলেকশন কমিটি এতদিন ছিল না। রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে একজন করে কর্মী এবং সহায়িকা থাকেন। সেই হিসেবে বর্তমানে প্রায় 15,000 কর্মী এবং 21,000 সহায়িকার পদ শূন্য রয়েছে। এই শূন্যপদগুলি ধাপে ধাপে পূরণ করার লক্ষ্যে এগোচ্ছে রাজ্য। বুধবার রাজ্যের নারী শিশু এবং সমাজ কল্যাণ মন্ত্রী শশীপা যা বলেন, নিয়োগ সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে দ্রুততার সঙ্গে, কারণ রাজ্য সরকার যত তাড়াতাড়ি সম্ভব শূন্যপদ পূরণ করতে চায়। প্রসঙ্গত, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাওয়ার বয়সের ঊর্ধ্বসীমা 45 থেকে কমিয়ে 35 বছর করেছে কেন্দ্রীয় সরকার। সেই সঙ্গে কর্মী এবং সহায়িকা উভয় পদের জন্যই শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক করা হয়েছে। আগে সহায়িকাদের জন্য 8ম শ্রেণী এবং কর্মীদের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা আবশ্যক ছিল। কেন্দ্রের নয়া নিয়মে বহু প্রান্তিক মানুষ কাজ পাওয়ার সুযোগ হারাবেন বলেও আশঙ্কা করছে রাজ্য সরকার। তবে এই শূন্য পদগুলি ধাপে ধাপে নিয়োগের জন্য খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার, জানা যাচ্ছে। আপাতত এমনটাই। রাজ্যের উত্তর প্রান্ত থেকে দক্ষিণবঙ্গে কেমন থাকবে জেলাগুলির আজকের আবহাওয়া, এই মুহূর্তে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, দেখে নেব আজকের ওয়েদার রিপোর্টটি। নজর থাকছে আজকে শুরুতেই দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, তার সাথে কিছু কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। হালকা মাঝারি বৃষ্টিপাত তো চলবে, তার মাঝে দক্ষিণবঙ্গের 3টি জেলার 2-1টি জায়গায় আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। আজকে দক্ষিণবঙ্গের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এছাড়াও ঝাড়গ্রাম এই 3টি জেলার কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরবঙ্গের কোনো জেলাতেই এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা বৃষ্টিপাত, সেটাও 2-1টি জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ এবং আগামী 2 দিন একই রকম আবহাওয়া বিরাজ করবে আপাতত উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলা জুড়ে। এই মুহূর্তে অতি ভারী কিংবা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাই নেই উত্তরবঙ্গের কোনো জেলাতেই। আধার কার্ড নিয়ে রয়েছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। যাদের আধার কার্ডের বয়স ইতিমধ্যে হয়েছে 10 বছর, তাদেরকে কিন্তু অনলাইন অফিসিয়াল ওয়েবসাইট, আধারের অফিসিয়াল ওয়েবসাইটে এসে আধার কার্ড আপডেট করতে হবে। তার জন্যে আপনাদেরকে আপনাদের অ্যাড্রেস প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট আপডেট বা আপলোড করতে হবে, এছাড়াও আইডেন্টি প্রুফ হিসেবে একটা ডকুমেন্ট আপলোড করে আপনার আধার কার্ডটিকে আপডেট করে নিতে হবে। তো আজকের মধ্যে এই কাজটি করলে আপনারা সেটা সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন। তো দেখুন, এখানে কিন্তু 14 মার্চ থেকে শুরু হয়েছে এবং আজকে 15 মার্চ থেকে শুরু হয়েছে এবং আজকে 14 সেপ্টেম্বর, আজকের মধ্যে করে নিলে আপনারা একেবারে ফ্রিতে আধার কার্ডটিকে আপডেট করে নিতে পারবেন। আজকের মধ্যে না করলে পরবর্তী সময় করতে চাইলে আপনাকে কিন্তু এই আধার কার্ড আপডেটের জন্য চার্জ দিতে হবে। তো আপনারা অফিসিয়াল ওয়েবসাইট uidi.gov.in এখানে এসে কিন্তু লগ ইন করে আপনার আধার কার্ডটিকে আপডেট করে নিতে পারবেন। যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক নেই, তারা কিন্তু আপনাদের যে আধার সেবা কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে এই কাজটি করে নিতে পারবেন।